রাজ্যের আরও দুটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি শনিবার সন্ধ্যায় বীরভূম ও ঝাটগ্রাম আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে দুই শূন্য দুই চার লোকসভা ভোটে রয়েছে বীরভূমের জন্য বটজম এখানকার প্রার্থী আইটিএস তথা প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর এবং ঝাডগ্রামে লড়বেন ডাক্তার প্রণত টুডু এদিকে বাংলার দুই প্রার্থী ঘোষণা হলেও এখনও ডায়মন্ড হারবার এবং আসানসোলের মতো হেভি ওয়েট কেন্দ্রের প্রার্থী জানা যায়নি এই নিয়ে রাজ্যের মোট চার শূন্যটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে এখনও বাকি রয়েছে দুটি আসন বীরভূমের বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধোরকে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল গত একুশে মার্চ কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারের পদে ইস্তফা দেন তিনি যদিও এই পদত্যাগ নিয়ে কোন কথা তিনি বলেননি তবে সেই সময় থেকেই রাজনীতিতে দেন আমার জল্পনা ছিল গত শনিবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল ধর প্রার্থী হলেন শতাব্দী রায়ের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে এবার ঝাডগ্রামের প্রার্থী হলেন প্রণত টুডু ঝাড়গ্রাম হাসপাতালে চিকিত্সক ছিলেন তিনি হাসপাতাল থেকে নিজের পদে ইস্তফা দিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝাডগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তার ইস্তফাপত্র গ্রহণ করেছে হলত লোকসভার প্রার্থী হতে আর কোনো বাধা নেই তার